হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আলোচনা করবো আমি নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে। সবাই গুগলে চলে আসবেন এবং এখানে এসে সার্চ করবেন wbpsc.government.in। wbpsc.government.in এই সার্চ করলে এটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, ঠিক আছে। এখানে হচ্ছে ভিউয়াল অপশানে গিয়ে ক্লিক করবেন। ভিউয়াল অপশানে গিয়ে ক্লিক করলে যে দু নম্বর এখানে যাবেন, এখানে লেখা আছে দেখুন ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন, ঠিক আছে। এখানে গেলে একটা পেজ খুলবে, পিডিএফ পেজ, ঠিক আছে। এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। এটা পোস্ট অফ গিয়ে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন, ঠিক আছে। এখানে আছে নেম অফ দ্য এক্সামিনেশন, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন, নেম অফ দ্য সার্ভিস অথবা পোস্ট দ্য ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস সিভিল জাজের, ঠিক আছে। পে স্কেল হচ্ছে 27,700 থেকে 44,770 টাকা, ঠিক আছে। ভ্যাকেন্সি হচ্ছে মোট 26টা আছে, আনরিজার্ভদের ক্ষেত্রে 16টা, শিডিউল কাস্টদের ক্ষেত্রে 3টা এবং শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে 1টা, ওবিসি এদের ক্ষেত্রে 3টা, ওবিসি বিদের ক্ষেত্রে 2টা, পিডব্লিউডিদের ক্ষেত্রে 1টা, ঠিক আছে। রিজার্ভেশন তো আছে, সেটা দেখে নেবেন আপনারা, আমি বলতে যাচ্ছি না, বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। কোয়ালিফিকেশন কি দেবে, ভারতের নাগরিক হতে হবে, ঠিক আছে। ডিগ্রি থাকতে হবে লয়ের উপর, কোনো রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকারের কোনো একটা ইউনিভার্সিটি থেকে থাকতে হবে, ঠিক আছে। এবং বাংলা পড়তে এবং লিখতে জানতে হবে, ঠিক আছে। আর কি কি আছে দেখে নেবেন। তারপরে এজ হচ্ছে 23 বছর হতে হবে এবং 25, সবচেয়ে 23 বছরের নিচে হলে হবে না এবং 25 বছরের উপরে হলে হবে না, 23 বছর থেকে 25 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। তারপরে চলে আসবেন, আপনারা বাকিগুলো সব পড়ে নেবেন এখানে কি কি বলেছে। তারপরে মোড অফ অ্যাপ্লিকেশন, অনলাইনে অ্যাপ্লিকেশন করা হবে, ঠিক আছে। তো কবে থেকে স্টার্ট হবে এবং কবে শেষ হবে সেটা আমি পরে বলছি, ঠিক আছে। তারপরে হচ্ছে ফি হচ্ছে 210 টাকা করে লাগবে, যারা এসসি এসটি অথবা পিডব্লিউডি 40%-এর উপরে তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো ফিস লাগবে না, ঠিক আছে। তো নিচে দিকে চলে আসবেন, আরও সব কিছু এখানে ডিটেলস পেয়ে যাবেন যা যা জানতে চাইছেন, ঠিক আছে। তো 3টা ধাপে এক্সাম হবে, তো সেগুলো কী কী, এই যে এখানে দেওয়া আছে কমেন্সমেন্ট অফ দ্য সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন 7th July থেকে হবে, মানে আজ থেকে স্টার্ট হচ্ছে, এবং ক্লোজিং ডেট হচ্ছে 2nd August, ঠিক আছে। ক্লোজিং ডেট অফ দ্য সাবমিশন অফ দ্য ফি থ্রু অনলাইন 2nd August, এবং দ্য চ্যানেলের দ্বারা অফলাইনের দ্বারা সেটা হচ্ছে 3rd August, ঠিক আছে। তো আরও অধিক কিছু জানতে চাইলে এই ওয়েবসাইটে আপনাদেরকে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। তো 3টা ধাপে পরীক্ষা হবে, প্রথমে হবে কি হবে না, প্রিলিমিনারি এক্সামিনেশন, দেন হবে ফাইনাল এক্সামিনেশন, দেন পার্সোনালিটি টেস্ট, ঠিক আছে। এর কবে এক্সামিনেশন হবে এখানে ডেট দেওয়া আছে, দেখে নিতে পারেন। এবং এর যে সিলেবাসটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি, কোত্থেকে পাবেন সিলেবাসটা। এখানে যাবেন এই ফার্স্ট ডেতে, এখানে পুরো সিলেবাস দেওয়া আছে পিডিএফ আকারে, ঠিক আছে। তো এই যে দেখতে পাবেন এখানে পুরো সিলেবাস দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা সিলেবাসটা দেখে নিতে পারবেন সম্পূর্ণভাবে। তো আজকে রিক্রুটমেন্ট ছিল এতটাই, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বিভিন্ন চাকরি সংক্রান্ত তথ্য এই চ্যানেলে আমি প্রত্যেক দিনই দিতে থাকি। তো থ্যাংক ইউ।